তো অভিনয়তে কিভাবে আসা? অভিনয়ে আসা তো সে এক বিরাট জার্নি বলা যায়। ছোটবেলায় যখন সিনেমা, যশোরের সিনেমা দেখতাম, সেই তসবির মহল বলে একটা সিনেমা হল ছিল, তো ওইখানে ছবি দেখে যখন এই ছবির যখন সব নায়িকারা কাঁদতো, তখন নিজেই ওদের কান্না দেখে নিজেই চোখে পানি পড়তো, কাঁদতাম, কীরকম কষ্ট হতো। তারপরে তখনও ভাবিনি যে নিজেও একদিন কোনো দিন অভিনয় করব, আর ওরকম মানে ভেতর থেকে কান্না আসবে, এক একটা চরিত্রের সাথে একাত্ম হয়ে যাব এবং মানে নিজে কাঁদবো, অন্যরাও সেই কষ্টে কাঁদবে আর কি। তো ওই সিনেমা দেখতে দেখতেই আসলে তখন ভাবিনি যে এরকম করে কখনো আর কি, কেমন হাসছে আবার কাঁদছে কেমন করে একদম পাগলের মতন। আমি মানে আমি বুঝতে পারছি না যে মানুষ কী করে পারে এরকম, সত্যি সত্যি কাঁদছে সে। পরে বুঝলাম যে অভিনয় এবং কী করে করে কী করে করে, এই যে মাথার মধ্যে পোকা ঢুকলো সেই পোকা পরবর্তী সময়ে সুযোগ এসে গেল। স্কুলে যখন পড়ি তখন ম্যাট্রিকের সময় ফেয়ারওয়েল হতো, ছোটো ছোটো একাঙ্কিকা তখন অভিনয় করতো, তা আগের বছর দেখলাম বড় ক্লাসের মেয়েরা ওই ক্লাস টেনের মেয়েদেরকে ফেয়ারওয়েল দিচ্ছে, তখন করেছে। পরের বছর আমি আমাকে যদি নিত, আমাকে যদি নিত, আমি তখন ক্লাস নাইনে উঠে গেছি। তারপরে একটা আমাদেরই সাথে একজন, সে একটা নাট্যরূপ দিল। তো আপনি মনে হয় গানের সঙ্গে গান টান তখন একটু একটু করি, না গান করি নাচ করি, কিন্তু অভিনয়টা বেশি মাথার মধ্যে তখন ঢুকে গেছে। তারপরে সে অভিনয় উনি ও সেই আমাদের পাঠ্যতেই ছিল, শরৎচন্দ্রের মামলার ফল, তো সেই গল্পটাকে নাট্যরূপ দিয়েছে। তো সেইখানে মামলার ফলে সেই ছোটো ছেলে, তার মামি তাকে এরকম খুব ঝগড়াতে তাকে বের করে দিচ্ছে, পড়াশোনা করতে চায় না, মন বসে না লেখাপড়ায়, তো ওই ছোট্ট রোলটা আমাকে করতে দিয়েছে। তা আমি এখন হাসি যে ওটা কোনো মানে কিছুই হয়নি, ঝড়ের মতো স্টেজে উঠলাম, উঠে ঝড়ের বেগে ডায়লগগুলো বলে আবার ঝড়ের বেগে নেমে গেলাম আর কি। কিন্তু সবাই বলে খুব ভালো হয়েছে দিলারা, তোমার এটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে মজার কাণ্ড যে তখন তার এত সুন্দর মেকআপ টেপাকের কিছুই ছিল না, সেই ঠাটারি বাজার থেকে চকের গুঁড়া আর সিঁদুর এগুলো ওইটা গুঁড়ো একসঙ্গে মিলিয়ে তারপরে মুখটাকে সুন্দর করে সেই লাল সাদা করে ওইটা দিয়ে মুখটাকে সুন্দর করা হতো আর কি। তো ওইটা মাখিয়ে দিয়েছে, আমি ওই বাংলাবাজার স্কুল থেকে বাসে আসবো লালবাগে, আমি যতক্ষণ বাসে ছিলাম মুখটাকে জানলা দিয়ে এমনি করে বের করে রেখেছি যে সবাই দেখবে যে কে অভিনয় করেছে সেই জন্য এরকম সাজা। তো এখনও না ওই কথাটা যখন একাকী থাকি মনে হয় তখন নিজেই হাসি যে কী মূর্খ এবং নির্বোধ ছিলাম আমি, কিন্তু মনে হয় কি যে না ওই আকাঙ্ক্ষাটাই আমাকে এই জায়গাটাতে এনেছে, আসার জন্য প্রেরণা জুগিয়েছে।